Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Sommanito shudhibindo, ajke amra alochona korbo Allah o rasuler name ba Allah ba tar rasuler jonno. Ebhabe je amra onek kotha gulo boli Allah tar rasuler kache ami sawabta pouchhe dilam, emon bhabe je boli eta thik hocche kina. Fuqaha ikram ki bolechen? Sompurno alochona bujhte chaile dhorjo dhore amader sathei thakben ebong amader channel ti ekhono subscribe kore na thakle obosshoi subscribe kore diben. তো বন্ধুগণ কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ ও তার রাসূলের নামে এভাবে যদি কেউ কোনো কিছু বলে তাহলে এটা তার জন্য শরীয়তসম্মত না, এটা ঠিক না। কোন কোন ফুকাহা একরাম তো বলেছেন এভাবে বলা হারাম হয়ে যাবে। কেন? কারণ আমি যদি এভাবে বলি তাহলে কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে সমপর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আল্লাহ ও তার রাসূলের কাছে আমি সাওয়াবটা পৌঁছে দিলাম, কুরআন খতম করলাম, আমি এই সওয়াবটা তার কাছে পৌঁছে দিলাম, অথবা আল্লাহ এবং তার রাসূলের নামে দান করলাম। এভাবে বললে আল্লাহ রাসূলকে আল্লাহর সমানের দাম দেওয়া হয়, এমন না। হ্যাঁ, তুমি প্রকৃতপক্ষে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজেকে আল্লাহ রাসূল থেকে বেশি, মানে নিজের জান থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসো। এই জন্য নিজের জান থেকে, নিজের মাল থেকে, নিজের সন্তান থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে পবিত্র কোরআনের একটা আয়াত। তো এই জন্য এই দিক যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূলকে এভাবে বলা যাবে না। বলতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহর কাছে সওয়াব পৌঁছালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেও সওয়াবের একটা অংশ পাঠালাম, এভাবে বলতে হবে। অথবা দুজনের নামে একসাথে বললে এভাবে ভেঙে ভেঙে বলতে হবে। আমরা যে একসাথে বলে দিই এটা কোনো কোনো ফুকাহা একরাম বলেছেন শিরিক হয়ে যায়। আর এভাবে আর এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লু আমরিন লিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহু আখতাউ আবুতাউ, এমন একটা হাদিস আছে মোটামুটি ভাষ্য এরকম, বুখারী শরীফের সহিহ হাদিস। কেউ যদি আল্লাহ এবং মানে যে কোনো কাজের পূর্বে বিসমিল্লাহ বলা হবে না, যে কাজের পূর্বে বিসমিল্লাহ বলা হবে না সেই কাজ বরকতপূর্ণ হয়ে যাবে, যেই কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হবে না। বিসমিল্লার মধ্যে হচ্ছে আল্লাহর নাম, বিসমিল্লাহ রহমান রহিম, এখানে কিন্তু আল্লাহ রাসুলের নাম নাই, তো সেই কাজটা বরকতপূর্ণ হয়ে যাবে এটা আল্লাহ রাসুল বলতেছেন। আল্লাহ রাসুল কিন্তু তার নিজের নাম নেওয়ার কথা কোনো কাজের পূর্বে বলেননি। বলেছেন কোনটা যদি নিতে হয় তাহলে আল্লাহর নাম নিতে হবে। তো বন্ধুগণ, আশা করছি এই হাদিস আর কোরআনের আয়াত থেকে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। এমনই কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।